কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। লো প্ল্যানেটের পক্ষ থেকে আমি সোহান, আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের বলবো কিভাবে আপনারা ইউটিউবের থাম্বনেলটা বানাবেন। সরি বন্ধুরা, ইউটিউবের থাম্বনেলটা বানাবেন কিভাবে। হ্যাঁ বন্ধুরা, আর আগে বলে দিচ্ছি, ইউটিউব থাম্বনেলটা অনেক গুরুত্বপূর্ণ একটি অংশ ইউটিউবের জন্য। কারণ ইউটিউব থাম্বনেলটা সেট করলে আপনারা যখন ইউটিউবে এই থাম্বনেলটা দিবেন, তখন আপনাদের ভিউয়ার্সরা কিন্তু আপনাদের থাম্বনেলের উপর আকর্ষিত হবে। কারণ ইউটিউব থাম্বনেলটার ভিডিওর উপরে থাকে। এটি না দিলে কিন্তু যত ভালো ভিডিও ছাড়েন ইউটিউবে, সরি ইউটিউবে যত ভালো ভিডিও আপলোড দেন না কেন, ইউটিউবের থাম্বনেলটা ভালো না হলে কিন্তু ভিউয়ার্সরা আপনার ভিডিওর উপর কখনোই আকর্ষিত হবে না। এর জন্য আমি বলছি আপনাদের থাম্বনেলটা অনেক গুরুত্বপূর্ণ ইউটিউবের জন্য। আপনারা অবশ্যই ইউটিউবের থাম্বনেলটা সেট করবেন। হ্যাঁ বন্ধুরা, ইউটিউবের থাম্বনেলটা সেট করতে হলে আমার ভিডিওটা দেখতে থাকুন, কারণ আমি আজকে আপনাদের বলবো কিভাবে আপনারা ইউটিউবের থাম্বনেলটা বানাবেন। আর পরের ভিডিওতে আমি আপনাদের বলবো কিভাবে এটি আপনারা আপনাদের ভিডিওর উপর সেট করবেন। বন্ধুরা, এটি বানাতে হলে আপনাদের জাস্ট 2টি অ্যাপস লাগবে, সেটি সম্পর্কে আমি টিউটোরিয়াল আকারে দেব, সেটি আপনারা এরপরেই দেখতে পারবেন। বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর এক্ষুনি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে ইনেবল করে দেবেন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, যাতে করে আমরা আকর্ষিত হই নতুন ভিডিও করার জন্য। বন্ধুরা দেখেন, আমার মোবাইল পেজে আমি চলে আসছি। আপনাদের থাম্বনেলটা বানাতে হলে জাস্ট 2টি অ্যাপ ইনস্টল করে নিতে হবে, অথবা একটি হলেই হবে, কিন্তু 2টি অ্যাপস ইনস্টল করা বেটার। কারণ এই 2টি অ্যাপস অনেক পপুলার থাম্বনেল সেট করার জন্য। দেখতে পাচ্ছেন আমার হোম পেজে আমি নিয়ে আসছি এই 2টি অ্যাপস, আপনাদের ইনস্টল করে নিতে হবে। একটি দেখতে পাচ্ছেন পি casart, আর একটি ফটো এডিটর। আপনারা জাস্ট প্লে স্টোরে সার্চ দিলে এটি পেয়ে যাবেন, অথবা আমার ডিসক্রিপশন বক্সে এই 2টি অ্যাপসের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা চাইলে ইনস্টল করে নিতে পারবেন। সো বন্ধুরা, এখন আমি এর কাজ দেখাচ্ছি কিভাবে আপনারা থাম্বনেলটা সেট করবেন। এর জন্য আপনাদের চলে যেতে হবে পিকচার্টে। সর্বপ্রথম পিকচার্টে চলে যাবেন। আমি দেখেন পিকচার্টে যাচ্ছি। পিকচারটি যাওয়ার পর বন্ধুরা দেখেন পিকচার চলে আসছে। এখন একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাসে ক্লিক করবেন। এখন আমি প্লাস আইকনটিতে ক্লিক করছি। প্লাস আইকনটিতে ক্লিক করলে আপনাদের সামনে উপরে দেখতে পাচ্ছেন এই যে সকল ফটো এখানে অ্যাড শো করছে। এখন আপনারা অল ফটোতে ক্লিক করবেন। উপরে অল ফটোতে ক্লিক করলে আপনাদের ফোনে সব ফটো এখানে শো করবে। এখন আপনি যে কোনো একটি ফটো নিতে চান তাহলে যাই নেবেন, এখান থেকে আপনারা সেট করতে পারবেন। এখন আমি দেখাচ্ছি কীভাবে এটি আপনারা করবেন। সুতরাং আমি আমার যে কোনো একটি ফটো নিয়ে নিচ্ছি। এর জন্য আমি জাস্ট এই ফটোটি নিচ্ছি। বন্ধুরা দেখেন ফটোটি চলে আসছে। এখন জাস্ট আপনাদের ফটোটি কেটে নিতে হবে। এর জন্য টুলস অপশন, 2 নম্বর অপশনটি দেখতে পাচ্ছেন টুলস, নিচের দিকে এই টুলসে ক্লিক করবেন। এখন আমি টুলসে ক্লিক করছি। টুলসে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই অপশনটিতে ক্লিক করবেন। আপনারা জাস্ট আমি ক্লিক করছি। এই অপশনটিতে ক্লিক করার পর আপনারা যে 3 নম্বরে যে ব্রাশ আইকনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ব্রাশ আইকনটি ক্লিক করে আপনার ফেসটা বাদে সব অংশ কেটে দিবেন। জাস্ট এইভাবে কেটে দিবেন। কেটে দেওয়ার পর বন্ধুরা কেটে দিবেন। আপনার চাইলে সুবিধার্থে জুমও করে নিতে পারবেন। বন্ধুরা এখানে একটু সমস্যা হয়ে গেছে। আর উপরে যে কাট অপশনটি দেখতে পাচ্ছেন বাম পাশে, এই কাটে ক্লিক করলে কিন্তু এটি মুছে যাবে। বন্ধুরা এইভাবে আপনারা পুরোটা কাট করে দিবেন। বন্ধুরা আপনাদের সুবিধার্থে আমি একটু পুশ করে একটু পরে দেখাচ্ছি এটা। সব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কাটা হয়ে গেছে। দেখেন এবার আপনারা জাস্ট উপরে দেখতে পাচ্ছেন, উপরে ডান পাশে যে টিক চিহ্নটি দেখতে পাচ্ছেন এই টিক চিহ্নতে আপনারা ক্লিক করবেন। আমি জাস্ট ক্লিক করছি, টিক চিহ্নতে ক্লিক করার পর আবারও সেই এখানে দেখেন একটি তীর চিহ্ন দেখা যাচ্ছে, ওখানে ক্লিক করবেন। মানে ক্লিক করার পর আপনারা জাস্ট গ্যালারি নামে 2 নম্বর অপশনটি দেখতে পাচ্ছেন, গ্যালারিতে ক্লিক করবেন। জাস্ট সেভ হয়ে গেছে। বন্ধুরা এখন চলে যাচ্ছি 2 নম্বর অপশনটিতে। বন্ধুরা আপনারা চাইলে অনেক অনেক ফটো পিক্সারটি থেকে কেটে নিতে পারবেন। আর আপনাদের যদি ইউটিউব সাইজের থাম্বনেলটা সেট করতে চান তাহলে ফটো এডিটারে ক্লিক করবেন। ফটো এডিটারে ক্লিক করার পর এই নিউ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই নিউ এ ক্লিক করবেন। নিউ এ ক্লিক করলাম। নিউ এ ক্লিক করার পর উপরে যে দেখতে পাচ্ছেন এই যে 1280, এখানে আপনাদের 1280 থাকবে না, ওখানে আপনারা 1280 দিবেন গুণ 720 এটা দিয়ে নেবেন। এটা ইউটিউব সাইজের থাম্বনেল তাহলে সেট হবে 1280 গুণ 720। আমরা সবাই জানি এটা ইউটিউব সাইজের থাম্বনেলের যে সাইজটা সেটা। বন্ধুরা এটা দিয়ে নেবেন। তারপর আপনারা এখান থেকে কালার্সে ক্লিক করে কালার চেঞ্জ করতে পারবেন। আমি জাস্ট কালার চেঞ্জ করে দিচ্ছি। বন্ধুরা এই কালারটি আমি চেঞ্জ করলাম। এরপর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে পিকচারটি দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট আপনাদের থাম্বনেল সেট করতে হবে। এরপর একটু নিচের দিকে যাওয়ার পর দেখবেন টেক্সট অ্যান্ড ইমেজ, এই যে টেক্সট অ্যান্ড ইমেজ দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। টেক্সট অ্যান্ড ইমেজ ক্লিক করার পর বাম পাশে একটি প্লাস আইকন দেখতে পাচ্ছেন, ওখানে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর 2 নম্বরে গ্যালারি নামে একটি আইকন দেখা যাচ্ছে, এই গ্যালারিতে ক্লিক করবেন। এরপর ফটোসে ক্লিক করবেন, নিচের দিকে ফটোতে ক্লিক করার পর আপনারা এখান থেকে গ্যালারি চয়েস করতে পারবেন, অথবা এই যে দেখেন এই যে সেই ফটোটি আমি জাস্ট চয়েস করে নিলাম। এরপর অ্যাপ্লাই ক্লিক করবেন, বাম পাশে অ্যাপ্লাই ক্লিক করার পর আপনাদের জাস্ট ইচ্ছে মতো এটি বসিয়ে নেবেন। বসানোর পর আপনারা টিক চিহ্নটিতে ক্লিক করবেন। টিক চিহ্নটিতে ক্লিক করার পর আবারও টেক্সট অ্যান্ড ইমেজে ক্লিক করার পর আবার এখানে টিটি নামে একটি অপশন দেখা যাচ্ছে। বন্ধুরা টিটি এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। আমি ক্লিক করছি। টিডি অপশনে ক্লিক করার পর এখানে আপনাদের যা যা পছন্দ লিখতে হবে, তো আমি লিখে দিচ্ছি থাম্বনেল। সরি, আমি যদি আপনার ইচ্ছা মতো থাম্বনেল সেট করতে পারবেন, আপনার যে ভিডিও সেই ভিডিও অনুযায়ী থাম্বনেলটা সেট করতে পারবেন। আমি লিখে দিচ্ছি জাস্ট হাউ টু ব্যাটারি লিখে দিচ্ছি। এরপর অ্যাপ্লাই ক্লিক করে এখানে জাস্ট আপনারা আপনাদের ইচ্ছে মতো ছোট বড় করে নেবেন। বন্ধুরা হাউ টু ব্যাটারি লিখে দিলাম। হাউ টু ব্যাটারি লেখার পর আপনারা ইচ্ছে করলে আপনারা অনেক লিখতে পারবেন। এখানে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করে রেড করে দিতে পারবেন। রেড করার পর আপনার ইচ্ছে মতো লিখতে পারবেন। ব্যাটারি হবে বাংলায় লিখতে পারবেন। ব্যাটারি একশো % ব্যাটারি 100% কখনোই ফুরবে না। বন্ধুরা কখনো ফুরবে না, আমি যাবি ইচ্ছে মতো দিয়ে দিতে পারবেন, কখনো ফুরবে না। আপনারা এবার অ্যাপ্লাই প্রোগ্রাম লেখার পর অ্যাপ্লাই ক্লিক করে আপনারা এটাই জাস্ট এখানে বসায় নিতে পারবেন আপনি ইচ্ছে মতো। কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি জাস্ট লিখছি এটা। এরপর আপনাদের চ্যানেলটির নাম দিয়ে দিতে পারবেন। আমি জাস্ট আমার চ্যানেলটির নাম দিয়ে দিচ্ছি तो একটু কালার চেঞ্জ করে দিচ্ছি। তো বন্ধুরা এইভাবে আপনারা চাইলে যে কোনো জিনিস এখানে নিয়ে আসতে পারবেন। অথবা আপনারা যদি চান যে এখানে ব্যাটারির চিহ্ন এইখানটায় ব্যাটারির যে ইয়েটা বসাবেন সেটাও চাইলে বসাতে পারবেন। এর জন্য আপনার ইউটিউব ব্রাউজারটায় যাওয়ার পর লিখবেন ব্যাটারি 100% ব্যাটারি PNG, আবারও বলছি 100% ব্যাটারি PNG লিখে সার্চ করার পর আপনাদের সাথে PNG ফাইল চলে আসবে ব্যাটারির। সেখান থেকে আপনারা PNG ফাইল ডাউনলোড করে এখানে বসাতে পারবেন। যেভাবে দেখালাম গ্যালারি অপশানে যাওয়ার পর ব্যাটারি অপশানটি বসাতে পারবেন। অথবা আপনারা যদি PNG ফাইল না আসে তাহলে পিকচারটি যাওয়ার পর এভাবে আমার ফটোটা যেভাবে কাটলাম এভাবে কেটে আপনারা জাস্ট বসাতে পারবেন, এভাবে বসাতে পারবেন বন্ধুরা। এরপর আপনারা জাস্ট সেভ করার জন্য উপরে একটি আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনটিতে ক্লিক করবেন। আইকনটিতে আমি জাস্ট ক্লিক করে দেখাচ্ছি। ক্লিক করলে এই যে সেভ আইকনটি, সেভ অ্যাজ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই সেভ অ্যাজে ক্লিক করবেন। আমি জাস্ট সেভ অ্যাজে ক্লিক করছি। সেভ অ্যাজে ক্লিক করার পর যে সেভ নামের অপশনটি দেখতে পাচ্ছেন এই সেভে ক্লিক করলেই আপনাদের এই জাস্ট থাম্বনেলটা সেভ হয়ে গেছে। বন্ধুরা এইভাবে আপনাদের ইচ্ছা মতো আপনারা থাম্বনেল সেট করতে পারবেন। আর পরের ভিডিওতে আমি দেখাবো কীভাবে এটা আপনারা ইউটিউবে সেভ করবেন সেটা আমি দেখাবো। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে এনেবল করে দেবেন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন। বুঝতে না পারলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব অনেক ভালোভাবে বুঝিয়ে দিতে। বন্ধুরা ধন্যবাদ।